জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কার থামিয়ে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা 32.5 লাখ টাকা ছিনতাই করে নিয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় কাঁচপুর সেতুর পশ্চিম পাশে শিমরাইল সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মনির হোসেন 32.5 লাখ টাকা সহ তার শ্যালক ইমরানকে নিয়ে ঢাকার বাইতুল মোকাররম মসজিদ এলাকার একটি মার্কেটে দোকান কিনতে আসেন, কিন্তু ওই দোকান কিনতে না পেরে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন তারা। এ সময় তাদের বহন করা প্রাইভেট কারটি সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে এলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা 32.5 লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।